কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছের ভুনা রেসিপি। ডাক্তাররা কিন্তু সবসময় রোগীদের শিং মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। স্বাদটা একটু বদলানোর জন্য শিং মাছের এই ভুনা রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে শিং মাছের ভুনা। এখানে আমি কিছু শিং মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এবং লবণ। এখন ভালোভাবে মাছের সাথে হলুদের গুঁড়ো ও লবণ মিশিয়ে নিচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন শিং মাছের টুকরোগুলো দিয়ে দিব। যেহেতু এটা রোগের জন্য তৈরি করছেন, তাই শিং মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সর্বশেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণে জল দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন প্রয়োজন মতো জল দিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছের গ্রেভিটা আপনি কতটুকু রাখতে চান তার উপর নির্ভর করে মাছটা নামিয়ে নেবেন। আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রোগীদের জন্য একটি পারফেক্ট খাবার। কিন্তু সবসময় কিন্তু একই রকম খেতে ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদল করার জন্য এভাবে শিং মাছের ভুনা করে দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।